সর্বনাশ হয়ে গেল রে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এই যুবক ফাইন দিয়ে তোমরা ইমান নষ্ট করিও না। ডিজিটাল বাগ্য গণনা রে সেটা শিরিক রে শিরিক শিরিক, গাইবির খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না রে। তোমরা এটা অ্যাভয়েড করো রে, ফেসবুকে তোমরা যে তাল লাগাইছো রে ডিজিটাল বাগ্য গণনা অ্যাপসের মাধ্যমে, তোমরা ভবিষ্যৎ জান দেয় রে, বর্তমান জান দেয়, অতীত জান দেয়। ও মুসলমান রে তোমরা ভুলে গেছো নি রে, গাইবির খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না রে। তোমরা এটা বাদ দাও রে, সকর বসে হয়তো এটা কোদ্দায় রে, না বুঝে কোদ্দায় রে, তোমরা তা বাদ যদি দেও না রে, তে তোমরা গুর অন্ধকারের দিকে যাইবাই রে, তোমরা তোমরা ইমান হারাইলি ভাই। এটা ইহুদি নাচারা অকলর খাম রে, এটা তোমরা করিও না রে, এটাই কৌশলে আমরা রে বেঈমান মানার দে, ইমানটা কি হরাইলার দে, তোমরা এটা করিও না। ও নাচি না হলদে এইসব ইমান ধ্বংসকারী ট্রেন্ড ওইটে নিজের বিরত রাখো রে, বিরত রাখো। তোমরা জানো না নি রে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, গায়েবের চাবি ওই লোকই ফাস্টি রে, আল্লাহ ছাড়া তাকেও জানে না। এ ফার্স্টের চাবি তোমরা একবার উনিলাও রে, তাইলে তোমরা মনে করে ভালো হইতে পারো রে। সেও জানে না রে আগামীকাল তার লগে কিতা গতরে নাথিন, সেও জানে না তার মায়ের গর্বে কিতা আছে, সেও জানে না কখন বৃষ্টি হয়ে পড়ে নাতি, সেও জানে না সে কখন মারা যাইব, আর সেও জানে না রে নাতি আগামীকাল তা সে কি অর্জন করব। হাদিস নং ওই লগি 1039 হাদিসের নাম ওই লগি সহিহ।